হঠাৎ করেই জানতে পারলাম বাসায় মেহমান আসছে। হাতের কাছে কোনো ধরনের মাংস নেই। নাস্তার জন্য কি তৈরি করব ভাবতে ভাবতেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই নাস্তাটা বানিয়ে নিলাম। মেহমান খেয়ে বলল, ভাবি কিসের মাংস দিয়ে তৈরি করেছেন? না বললে কেউ বুঝতেই পারবে না এতে কোনো মাংসের ব্যবহারই করা হয়নি। প্রথমেই আধা কাপ মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজানো মসুর ডাল একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ ও সামান্য পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। পানি এমনভাবে দিতে হবে যাতে ডাল সিদ্ধ হয়ে যায়, আবার ডালটা শুকনাও থাকবে, ডালের নিচে কোনো ধরনের পানি থাকবে না। তো আমার ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, কোনো ধরনের পানি নেই, একদম শুকনো শুকনো করেই আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ম্যাশ করে নিচ্ছি। এই রেসিপিতে মসুর ডালটা ব্যবহার করলে সব থেকে টেস্টি হবে। অন্য কোনো ডালও ব্যবহার করা যাবে, তবে মসুর ডালের টেস্টটা বেশি আসে। আদা পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আধা চা চামচ করে, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ, লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, হলুদ গুঁড়া কোয়াটার চা চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 3 টেবিল চামচ। এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করা যাবে, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে সব থেকে বেশি টেস্ট আসবে। একটা ডিম দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 2টা পাউরুটি পানিতে ভিজিয়ে খুব ভালো করে পানিটা চিপে তারপর দিয়ে দিয়েছি। আমি বাইন্ডিংয়ের জন্য পাউরুটি আর কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখন মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে যদি দেখি খুব নরম হয়ে রয়েছে, তাহলে আরও কিছুটা এখানে কর্নফ্লাওয়ার কিংবা হচ্ছে ব্রেড ক্রাম মিশালেই হয়ে যাবে। তো আমি মাখিয়ে নিয়েছি। বেটারটা কিন্তু বেশ একটু নরম রয়েছে, এজন্য আমি 2 টেবিল চামচ ব্রেড ক্রাম মিশিয়ে নিয়েছি। এখন আবারও মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি নরম হলে হবে না, একটু আঠালো টাইপের শক্ত শক্ত হবে, তাহলে শেপটা দিতেও সুন্দর হবে, তৈরি করলেও মুচমুচে হবে। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন হাতটা খুব ভালো করে ক্লিন করে ধুয়ে হাতে তেল মাখিয়ে নিতে হবে। তো আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি, এখন শেপ দিয়ে নিচ্ছি। আমি গোল গোল করে শেপ দিয়ে নিব। কাবাব যেভাবে আমরা শেপ দিই ঠিক সেভাবেই শেপ দিয়ে নিব। তো হাতের মধ্যে গোল করে একটু চেপে দিলেই কিন্তু সুন্দর কাবাবের শেপ হয়ে যাবে। তো সবগুলো একইভাবে শেপ দিয়ে নিতে হবে, তবে এই শেপটা একদম নিজের পছন্দ অনুযায়ী, কেউ একটু চারকোনাও করতে পারেন, কেউ লম্বাটেও করতে পারেন, গোল করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, যার যেমন পছন্দ সেভাবে দিলেই হবে। তো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলগুলো গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে নাস্তাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। সব কিছুই সিদ্ধ করা তেলের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ যে ভাজাভাজি করতে হবে এমন না, একটু অল্প আছে, বেশ একটু সময় নিয়ে ভাজাভাজি করলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সুন্দর একটা কালার আসবে। তো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, একটু মিডিয়াম আছে এটা ভাজলে সব থেকে সুন্দর হয়। তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটা সাইড হয়ে গেলে উল্টে দিলাম। এভাবে কয়েকবার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো একটা ব্যাস ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো একইভাবে ভেজে নিব। এটা হচ্ছে মসুর ডালের কাবাব। তো মসুর ডাল দিয়ে এই কাবাবটা তৈরি করলেও কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো মাংসের ব্যবহার করা হয়নি, একদম মাংসের মতোই টেস্ট লাগবে, এত বেশি মজার হয় আর খুব সহজেই তৈরি করা যায়। যারা এইভাবে ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা। ভেতরটা খুবই জুসি আর বাইরে কিন্তু একদম ক্রিস্পি, দারুণ টেস্টি। একদম সহজভাবে আজকে মসুর ডালের কাবাব তৈরি করেছি। এটা আসলেই এত বেশি মজার হয়েছে, আমার মেহমান তো প্রশংসায় পঞ্চমুখ। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।